প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই সরকার কি করেছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই সরকার কি করেছে আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন হ্যাঁ মেয়েরা চুপ করো তো হ্যালো বন্ধুরা বর্তমানে টিকটকে ভাইরাল হয়েছে বেগম জিয়ার ডায়লগ কালাদা জিয়ার মতো হুবহুব সে যে অনেক টিকটকাররা টিকটক ভিডিও তৈরি করে যাচ্ছে যা দেখে মনে হচ্ছে ইয়া যেন দ্বিতীয় কালাদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি তো যাই হোক আজকে আমরা দেখে নেব কালাদা জিয়া কে কপি করে তার ডায়লগ দিয়ে টিকটক ভিডিও তৈরি করে কে কত লাইকি ভিউ পেয়েছেন তাই বন্ধুরা ভিডিওটিতে একটি দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাও তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব সাবিনা আপুর অসময় টিভি আর যমুনা টিভি দিয়ে বেশ সুন্দর টিকটক ভিডিও তৈরি করেছেন মুক্ত কেন এখন দেশ কোথায় গোপালী গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না তার এই ভিডিওটিতে মাত্র চার দিনে থ্রি মিলিয়ন এবং দেড় লক্ষ লাইক পেয়েছেন কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন চুপ করো দিনে চাকরি হয়েছে যে এত কথা বলো

তার এই ভিডিওটিতে মাত্র তিন দিনে টু মিলিয়ন ভিউ এবং এক লক্ষর উপরে লাইক পেয়েছেন প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই সরকার কি করেছে কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের এক লাখ সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের ইয়ারপর রয়েছে তানজিলা উড়িষ্যা তিনি বিড়াল কেউ চার দিল না বিড়ালকে সাজিয়ে কালেদাজিয়ার ডায়লগ দিয়ে টিকটক করেছেন আপনার দিন বেড়া তো ছকড়া করে কেন হ্যাঁ ম্যাডাম চপ করা পাঁচ দিনের চাকরি হচ্ছে এত কথা বলো বিড়ালের এটিকে ভিডিওটিতে মাত্র দুই দিনে টু মিলিয়ন ভিউ এবং পঞ্চাশ হাজার লাইক পেয়েছেন কিসের জন্য এত কথা বলো চপ থাকক বেয়াদপক্ষ থাকার চপ থাকক বেয়াদপক্ষ থাকার চপ থাকক বেয়াদপক্ষ থাকার ইয়ারপোর্ট রয়েছে তাইবার আইডি থেকে এই চোট্ট মেয়ের খালেদা জিয়ার ডায়লগ ভিডিওটি প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই করেছে চোট্ট মেয়েকে দিয়ে ওয়ার সাধারণ ভিডিও করেছেন যে কারণে মাত্র দুই দিনে নয় লক্ষ বিয়ার চল্লিশ হাজার লাইক পেয়েছিল মনে করেছেন কি দেশটা কি আপনাদের এক লাখ সম্পত্তি নিয়ে গেছে আওয়ামী ইয়ারপর রয়েছে মুফাস সিরাম এর দুই নেত্রী ঝগড়া ভিডিওটি তারা দুজনে একসাথে বসে ডায়লগে দিয়ে ঝগড়া লেগেছেন তুমি খালেদা জিয়া জিয়া সাথে অন্তত দুই মাস এক মাস পর পরই আমাদের বাসায় যে বসে থাকতা চেয়ার পেতেও বসতাম না ওই লবিতে মোরা ছিল মোরা পেতে বসতা আর এখন আমাকে ঢুকতে দেবে না আমার গাড়ি থামার সাথে সাথে গেট বন্ধ এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন তাদের এই জগড়া ভিডিওটি মাত্র তিন দিনে ওয়ান মিলিয়ন ভিউ এবং চল্লিশ হাজার লাইক পেয়েছিল দেশ কোথায় গোপালী গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন ইয়ার রয়েছে শাহিন সুলতানা মিম তিনিও কাদা দাজিয়ার ডায়লগে দিয়ে টিকটক করেছেন

তিনি কালার আর শেখ হাসিনাকে নিয়ে টিকটক করেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না তবে কালাদা এই টিকটক ভিডিওটিতে মাত্র একদিনে চার লক্ষ ভিউ এবং পনেরো হাজার লাইক পেয়েছিল প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই সরকার কি করেছে কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের এক লাখ ঐট্রিক সম্পত্তিরে গেছে আ মেлеге ইয়ার পর রয়েছে বাংলাদেশ সেনা বাহিনী তারাও এখন টিকটক কার কালা দাজিয়া ডায়লগে দিয়ে তিনিও টিকটক করেছেন প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন তার এই টিকটকের ভিডিওটিতে মাত্র 3 দিনে 1 মিলিয়ন ভিউ এবং 60 হাজার লাইক পেয়েছিল কি মরে করেছেন কি দেশ থাকি আপনাদের 1 লাখ সম্পত্তি সম্পত্তিরে গেছে আ মেлеге তো যাই হোক বন্ধুরা এ রাতারাতি ভাইরাল কালেদা জিয়ার ডায়লগ দিয়ে টিকটক ভিডিও তৈরি করে কার টিকটক ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং আপনার কাছে কে বেস্ট কে সেরা তা কমেন্ট করে জানিয়ে দেন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কি আপনাদের মেয়েরা তো করে কেন এই মেয়েরা এত কথা বলো